মহানগরীত পুনের নাহর ফুটুকির আতঙ্ক। নাহর ফুটুকির আক্রমণত গুরুতরভাবে আহত দম্পতি। নিশার মহানগরীত নাহর ফুটুকির মুক্ত বিচরণ। জনাকীর্ণ অঞ্চলের নিশার দৃশ্য এয়া। এবার কল্পনা করক, আপনার বাসগৃহর সমীপতে বিচরণ করেছে প্রকাণ্ড নাহর ফুটুকিয়ে। মহানগরীর মালিগাঁওর আদিমগিরি অঞ্চলের দৃশ্য এয়া। দীপক হুজুরি নামের লোকজনের ঘরত নিশা প্রায় আড়াই বাজার পরাই এনেদরে ইফালের পর সিফাল ঘুরি ফুড়িছে প্রকাণ্ড নাহর ফুটুকিটু। আর তার মাজতেই নাহর ফুটুকিটুয়ে আক্রমণ করে দীপক হুজুরি আর কমলা হুজুরিক। গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়ে সম্প্রতি মালিগাঁওর সঞ্জীবনী হাসপাতালের আই সি ইউ চিকিৎসাধীন দুয়োগী। মাহতে মানে দরজাখন মানে খুলি পেলে ছাগলীটো আনিব গল। আনিব যাতে মানে বাঘটোৱে মানে মাহতকে মানে আক্রমণ করিব কারণে আহিলে। তারপর দেউতাক মানে খামুচিছে। সংকটজনক মা অকনমান তেনেকুৱা হয়ে আছে মানে মূরত আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে, কিন্তু দেউতা মানে রিকভারি করেছে আর। মালিগাঁওর আদিমগিরির শঙ্করদেব নগরের হুজুরির ঘরের ভিতর প্রবেশ করে নাহর ফুটুকিটুয়ে প্রায় বহু সময় ধরে আবদ্ধ হয়ে থাকে। এনেকুৱা ঘটনা বারবার হয়ে থাকে বছর। আমার মানে ঠিক এই সময় মানে বাঘর একটা হেৰি থাকেই। আমার ওলাই আহিছো, আহি দেখিছো একদম তেজেরে লুতুরি পুতুরি হয়ে পেলে মানে মানুষজনের গোটেই গাত তেজ। আর তেজ দেখি পেলে লগেলগে গাড়ি আনি পেলে কোনো মানুষ না থাকতে আমি প্রথমতে মানে হেৰি হসপিটাল পঠিয়েছো। আনহাতে রাইজর অভিযোগ বহু পলমকৈ ঘটনাস্থলী পালেহি বন বিভাগের লোক। আর 7 ঘণ্টার পাছত অবশেষ ট্রেঙ্কুলাইজ করা হল নাহর ফুটুকিটুক। আর তার পিছর পরিবেশ এয়া। উৎসুক জনতার মাঝে অজ্ঞান নাহর ফুটুকিটুক লওয়া হল রাজ্যিক চিড়িয়াখানা। রাতে ঘটনাটা ঘটিছে, বাঘটো আপনার ভিতর সুমাই থাকিল ঘরের ভিতর, কিন্তু মানে ইঞ্জুরি যিকিজনক সঞ্জীবনী হসপিটাল লৈ গল। তারপর এটা ঠিক 7টা বজাত আহিছে আর 7টা সাড়ে 7টা বজাত আহিছে। আহি পেলাই স্টেরিলাইজ করলে নে কি করলে আর না জানো, বাঘটো মুঠতে অচেতন করেছে আর তারপর লৈ গেছে। পিছে বারে বারে বনাঞ্চল এরি জনাঞ্চল কিয় উলাই আহে বন্য প্রাণী, ইয়ার আনর কারণ কি, সেই সময় বিষয় পর্যালোচনা করার বাবে বন বিভাগের বরমুরিয়ার সময় হবনে? ক্যামেরা পার্সন মানবজ্যোতি কলিতার সহযোগত দীক্ষিতা বড়া, নিউজ 18, অসম নর্থ ইস্ট।